চট্টগ্রাম বন্দরে এখনও খোলা আকাশের নিচেই রাখা হয় শত শত গাড়ি, আর এতে গাড়িগুলো নষ্ট হয়ে যাওয়া সহ নানা জটিলতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আমদানি করা কার, জিপ সহ রিকন্ডিশনার গাড়ি রাখা হয় তিনটি শেডে, আর এই শেডগুলোতে রাখা যায় 1500-এরও বেশি গাড়ি। কিন্তু শেডগুলোতে কিছু অংশ ছাড়া পুরো অংশই থাকে খোলা। সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 24 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আধুনিক কার শেড, যেখানে রাখা যাবে একসাথে আমদানিকৃত 950-এর মতো গাড়ি। কিন্তু চলতি বছরে এটি উদ্বোধন করা হলেও এখনও চালু করা হয়নি কার শেডটি, আর এতে ক্ষোভ গাড়ি ব্যবসায়ীদের। এনবিআরের ফর্মালিটিজের কারণে আমরা কার শেডটা ব্যবহার করতে পারছি না। এটা যত দ্রুত সম্ভব জাতীয় রাজস্ব বোর্ডে আমরা দৃষ্টি আকর্ষণ করি, তারা যেন খুব দ্রুত, কারণ এটা তো নতুন করে পরীক্ষা নিরীক্ষার কিছু নাই, এটা চট্টগ্রাম বন্দরেরই একটা বর্ধিত অংশ। এদিকে চট্টগ্রাম বন্দরে গাড়ি রাখার ভাড়া বেশি হওয়ায় আমদানি করা গাড়ি ভর্তি জাহাজ বেশি ভিড়ছে মংলা বন্দরে। আমাদের কন্টেনার হ্যান্ডেল করার সক্ষমতা রয়েছে, কিন্তু গাড়ি আমরা এখন মানে গাড়িটা এই কারণে আমাদের যা আছে এটাতেই আমরা সন্তুষ্ট। নতুন কার শেডটি সম্প্রসারণের পাশাপাশি বন্দরের ভেতরে গাড়ি রাখার শেডগুলো পুরোপুরি খালি করা গেলে বাড়তি আরও কন্টেনার রাখা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।